নির্বাচনে জিতলে খুলনায় সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। আর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলছেন, মহানগরে নাগরিক শাসন প্রতিষ্ঠা করবেন তিনি। খুলনা সিটিতে প্রার্থীদের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। ভোটারদের আকৃষ্ট করতে নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিচ্ছন্ন নগরী গড়ার পাশাপাশি সিটি গভর্নমেন্ট, পরামর্শ কমিটি গঠন, কেসিসিকে দুর্নীতিমুক্ত করা সহ 31 দফা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। দাবি করছেন সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। অপরদিকে মহানগরে নাগরিক শাসন প্রতিষ্ঠা, শিল্পাঞ্চল পুনরুজ্জীবিত ও শিল্প স্থাপনে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে ভোটারদের মন জয় করতে সচেষ্ট বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। ইশতেহার হচ্ছে বাস্তবায়নযোগ্য। এখানে বিদেশি অর্থের কোনো ঋণ নিয়ে এবং আকাশ কুসুম ভাবনা নাই। কাজ তো খুলনার মানুষদের, অতএব খুলনার মানুষ এখন ঐক্যবদ্ধ খুলনার উন্নয়নের জন্য, অতএব তারা সেই উন্নয়নের কারণেই নৌকা প্রতীকে ভোট দেবে। শুধু প্রতিশ্রুতিতেই ভুলতে চান না ভোটাররা। বিগত সময়ে অধিকাংশ উন্নয়ন পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি বলছেন তারা, তাই এবার আরও সতর্কতার সাথে নগরপিতা নির্বাচন করতে চান তারা। খালি ভোটের সময় যা দরকার ইশতেহার সব কয়, মুখে অনেক কিছুই দেয় কিন্তু বাস্তবতার প্রতিফলন হয় না। তারা যদি বাস্তব না করে তাহলে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো। ইশতেহার দিলাম কিন্তু বাস্তবই দল না, সেই ইশতেহারের কোনো প্রয়োজন নেই। নাগরিক নেতা ও স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন, ইশতেহারের মাধ্যমে বড় দুই দলের প্রার্থীদের ঘোষিত অধিকাংশ বিষয়ই সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়ন সম্ভব নয়। এগুলো কিন্তু সাধারণ ভোটাররাও বুঝতে পারে যে কোনটা সিটি কর্পোরেশন বাস্তবায়ন করার ক্ষমতা আছে, কোনটি নাই। ফলে এইগুলো ভোটারদেরকেও কিছু কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে। আমাদের দেশে যেহেতু জবাবদিহিতার জায়গাটা খুব কম, সে কারণে এটা অনেকটা ইশতেহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আমি মনে করি। জনগণের অংশগ্রহণমূলক প্রতিশ্রুতি ও বাস্তবায়ন নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের, আর তা হলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সৃষ্টি হবে জবাবদিহিতামূলক সম্পর্ক, যা ভবিষ্যৎ নগর পরিচালনায় সহায়ক হবে বলছেন বিশ্লেষকরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।